প্রিয় দর্শক, অ্যাপটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আজকের অ্যাপটিভির বিশেষ অনুষ্ঠানে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা উদ্যোক্তার গল্প। আমাদের পাশে একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি। আপনাকে অ্যাপটিভির স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আপনাদের সঙ্গে কিছু সময় সময় ব্যয় করার জন্য ধন্যবাদ। আমরা শুরুতে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং সংক্ষেপে পরিচয়টা বল। আমি ফাতেমা জান্নাত, আমি পড়াশোনা করছি ফেনী গভর্নমেন্ট কলেজে। আর এছাড়াও আমি কাজ করছি আমাদের বর্তমানে যে করোনাকালীন সময়, এই সময়টাতে ঘরে বসে আমরা যে যেখানে আছি সেখান থেকে কাজ করছি ব্লগ বাটিক নিয়ে। আমার একটা পেজ রয়েছে, যার নাম হচ্ছে ঐতিহ্য। তো ওখান থেকেই আমি আমার ড্রেস, কাস্টমার সাথে কথা বলছি, ডিলিং করছি এবং বিভিন্ন যে ফেনীর লোকাল সার্ভিসগুলো আছে কুরিয়ার, সেখান থেকে ড্রেসগুলো আমি ডেলিভারি দিচ্ছি। আর দর্শকদের জন্য এটাই বলবো যে চলুন নতুন কিছু করি, নতুনদের জন্য কিছু করি, নিজে বাঁচবো, অন্যকে বাঁচতে সাহায্য করব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেটি বুঝতে পারছি যে আপনি অনলাইন বিজনেস করেন, যেটি কবে শুরু করেছেন? আসলে আসলে আমি অনলাইন বিজনেসটা ওভাবে মানে অনলাইনে করে ফেলবো বা কিছু ওরকম কিছু কখনই ভাবিনি। তবে আমরা 2018 সালে আমরা দুই বোন আমাদের ফেনী মহিলা বিষয়ক অধিদপ্তরে একটা ট্রেনিংয়ের জন্য যাই। ওখানে ওরা 3 মাস ব্যাসে একটা ট্রেনিং করায়। আমি গিয়েছিলাম বিউটিফিকেশানে, আমার বোন গিয়েছিল ব্লক বাটিক সেকশানে ট্রেনিং নিতে। তো আমি আমার বিউটিফিকেশানও কমপ্লিট করেছি, ওর ব্লক বাটিক করেছে। তো আমরা যখন শুরু করি, ওটা ছিল একটা রোজার ঈদ, ছিল 2018 সালের রোজার ঈদে, চিন্তা করলাম যে বসে থাকবো কেন, যেহেতু একটা কাজ শিখেছি আমরা কাজটা কমপ্লিট করি বা আমরা নতুন করে কিছু করি। 2018 সালের কথাই বলছিলাম আমি। তো শুরু করি, বাসার মধ্যে আমরা শুরু করি এবং ডায়েস, রং, কালার এগুলো সংগ্রহ করে দুজনে করলাম। ইভেন আমার মনে আছে আমরা মেহেদিয়া ড্রেস সেল করে 10,000 টাকার মতো করে আর্ন করতে পেরেছিলাম 2018 সালে। হ্যাঁ, 2018 সালে আমার মনে আছে। তো এরপর 2018 চলে গেছে, 2019 চলে গেছে, কিন্তু আমরা আর কাজটা কমপ্লিট করি না বা কাজটা আর মানে চালি কন্টিনিউ করি নাই বলতে গেলে। 2020 এসে আমি একটু বলি, সেটা হচ্ছে 2020 সালে করোনাকালীন সময়ে চট্টগ্রামের একজন বড় ভাই, ওনার একটা গ্রুপ ছিল, বিজনেস গ্রুপ, ওটার নাম হচ্ছে ইএস এন্টারপ্রেনার্স সোসাইটি নামের। তো উনি আমাদেরকে, যারা পরিচিত ছিলাম, তো ওনার আমাদেরকে বলতো যে তোমরা কিছু করো বা তোমরা তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করো। তো আমি তখন কি করব, আসলে আমার তো একটা অভিজ্ঞতা ছিল অনলাইনের, কিন্তু আমি তো সেটা কাজে লাগাইনি, আমি তো অফ হয়ে গিয়েছি। তো চিন্তা করলাম যে কী করা যায়, নতুন করে কিছু করা যায় কি না। সত্যি বলতে ওই ভাইয়াটা মাহি ভাই নাম, মাহি চৌধুরী নামের, উনি যদি আমাকে যদি এনকারেজ না করতো, উনি যদি আমাকে আবার মানে পেছন থেকে যদি পুশ না করতো, তাহলে আমি মনে হয় আসলে পারতাম না। তো ওনার চেষ্টায় বলা যায়, ওনার মানে যে ওনার এনকারেজমেন্ট বলা যায়, এটাতেই আমি আসলে অনেকটুকু আবার শুরু করেছি। তখন 2020 সালে 40,000 টাকার একটা মানে অ্যামাউন্ট নিয়ে আমি ঢাকা চলে যাই করোনার মধ্যে গিয়ে। আমি আমার কাঁচামাল, যেগুলো নতুন করে কাঁচামাল উঠাই, কাপড়, তারপর রং, ডাইস সব নতুন করে কিনি। কেনার পরে আবার কাজটা শুরু করি। আমি ভাবিনি প্রথমে কোনো পরিবারের পুজোর মানে একসাথে মানে 10 থেকে 12,000 টাকা শপিং আমার এখান থেকে হয়েছে, আমার পেজ থেকে হয়েছে। এটা আমার জন্য একদম শুরুর দিকে, একটা মেয়ে শুরু যখন করে এটা অনেক কঠিন থাকে। হ্যাঁ, এটা আমার ফ্রেন্ড ছিল, তারপরে সে যে ফ্রেন্ড, তারও তো টাকা, করোনাকালীন সময় কে কাকে 10,000 12,000 টাকা দিবে। কিন্তু সে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তার পুজোর পরিবারের পুরো পরিবারের জন্য আমার কাছ থেকে শপিং করেছে। আমি আসলে প্রত্যেকটা মানুষের, যারা আমাকে এত কষ্ট দিয়েছেন বা আমাকে এই কষ্টের পেছন যারা আমাকে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। এর পরবর্তীতে বিজনেস গ্রুপগুলোতে, যেহেতু অনলাইনে বিজনেস, এটা তো আর আমি পেজ একটা খুলে বসে থাকলাম এটা তো আর হবে না, আমাকে বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাটেন্ড করতে হয়েছিলো, অনেকগুলো ম্যাস ইয়া করতে হয়েছিলো, কমেন্ট করতে হয়েছিলো যে হ্যাঁ আপু কমেন্ট করলে পরিচিত বাড়বে, এখন সবাই বলে যে চিনলেই কিনবো ওনার কাছে, না চিনলে কেন কিনবো। তো আমি সেই জন্য মাহিবাই গ্রুপটাতেও আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। তারপর আমি একটা আরেকটা আমরা আরেকজন বড়ো ভাই মিলে আমরা একটা গ্রুপ খুলি ঢাকা বেজ যারা ছিলাম,
ওই গ্রুপটার নাম হচ্ছে উদ্যোক্তাই ঢাকাতে। তো ওই গ্রুপে অ্যাডমিন হিসেবে জয়েন করে আবার আমি কি করলাম, নিজেরাও চেষ্টা করলাম, নিজে তো কাজ করছি, আবার কিছু কিছু ছেলে মেয়েকে বললাম যে হ্যাঁ তোমরা এই কাজটা শুরু করো, তাহলে তোমরা যদি কাজ শুরু করো, ক্ষেত্রগুলো আমি বলে দিতাম যে তোমরা চাইলে এই এই জায়গাটাতে কাজ করলে এটা হয়তো পেতে পারো, কিন্তু আমি তো নিজে নতুন, আমি তো ওদেরকে কিছু বলতে পারবো না যে এটা করলে তুমি এটা পাবা, এত লাখ টাকা পাই যাবা, এরকম বলার আসলে আমার ক্যাপাসিটি নাই। তারপর আমি বলতাম যে তোমরা হ্যাঁ এই এই কাজটা করলে হয়তো বা তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা। ওরাও আমার সাথে অনেক অনেক কাজ করেছে এবং ওরা আমাদের ওই গ্রুপটাতে এখন বর্তমানে মডারেটররা আছেন, একসাথে আমরা কাজ করছি। তো এইভাবে আসলে অনলাইনে কাজটা অনেকের কাছে সহজও মনে হয়, অনেকের কাছে কঠিনও মনে হয়। কঠিনটা মনে হচ্ছে এই জন্য যে যদি আপনি পরিচিত হতে না পারেন, আপনার পরিচিত অ্যাক্টিভিটি যদি অনলাইনে না থাকে তাহলে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আপনার কাস্টমার এনি টাইম আপনাকে নক করবে, এটা কিন্তু বলা যায় না যে আমাকে অমুক টাইমে অমুক দোকানে আসে নক করবে এরকম। হ্যাঁ অবশ্যই আপনাকে 24 আওয়ার্স থাকতে হবে, 24 আওয়ার্স অসম্ভব, 18 ঘন্টা আমাদের লাইফে আমরা যতটুক চলাফেরা করি, যতটুক সময় পাই আর কি ঘুম ছাড়া, তো 18 ঘন্টা চেষ্টা করতে হবে যে আপনার পরিচিতি বাড়াতে হবে, আপনার কাস্টমার কখন আপনাকে কী জন্য নক দিচ্ছে সেটা একটু দেখতে হবে। আরেকটা হচ্ছে আমরা একবার নক দেয় দুইবার নক দেয় কাস্টমার, আমরা রেগে যাই আর ভাই এতবার নক দেন কেন, আসলে এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় ভুল। কাস্টমার হাজার, একটা দোকান খুললে আপনি দেখবেন একটা কাস্টমার 10-15টা জিনিস দেখানোর পরও কিন্তু একটা নেয় না, তো এটা তো অনলাইন, এটা তো জিনিস দেখছেই না, প্রশ্নের মাধ্যমে আপনাকে থেকে কিনছে, তো সেই ক্ষেত্রে বিরক্ত হওয়া যাবে না। আমরা অনলাইনে অনেকেই কাজ করি ভাবে যে আরে এতবার এত প্রশ্ন করে, এত জিনিস দেখাইতে হয়, এরপরও আসে কিনে না, আসলে হতাশ হওয়া যাবে না, হতাশ হলে জীবনে কিছুই পাবে না। আমি 2018 সালে শুরু করেছি, 2-2 বছর চলে গেছে জীবন থেকে হতাশ হয়ে, না হলে আমার বিজনেসটা এখন অনেক দূর থাকতো বলতে গেলে। 2019 সালে শুরু করেছি, হতাশা বাদ দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন অনেকেই আমাকে চেনে, অনেকে এই যে দেখেন আমি আজকে আমার এই শাড়িটা পরেছি, আজকে ইন্টারভিউ আপনাদের এখানে আসবে বলে সে নিজের জন্য পরেছে, যে আমার পরিচিতির জন্য পরেছি, মানে এমন না যে আমি একটু খুবই একটু বাজে শাড়ি পরেছি, আমার আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার কাজটা বেস্ট। নিজের কাজটাকে সবসময় নিজেকে ভালোবাসতে, নিজের কাজটাকে বিশ্বাস করতে হবে যে আমি যেটা করছি সেটাই বেস্ট, নিজের উপর আত্মবিশ্বাস রেখে কাজ শুরু করতে হবে নতুনদের জন্য, আমার এটাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি আসলে কাজ করছেন, শুরু করেছেন 2018-তে, এর মধ্যে হতাশা ছিলেন, এখন আবার নতুন করে শুরু করেছেন। এখন আপনি কী কী পণ্য নিয়ে কাজ করছেন? আমি পণ্য নিয়ে শুরু করছি, প্রথমেই ড্রেস নিয়ে করেছিলাম এবং চলছে ওটা, এটার পাশাপাশি কালার্স কেমিক্যালসগুলো, ড্রেসে যে কেমিক্যালগুলো ফিনিতে অনেক রেয়ার একটা জিনিস, কেমিক্যালগুলো পাওয়া যায় না, তো ওই কেমিক্যালগুলো আমি সেল করি, এবং হ্যান্ড প্রিন্টের কালার্স আছে এবং কাঠের গহনা, আমরা এখন মেয়েরা অনেক শৌখিন, আমি যে নিজে পড়েছি বললাম, এই গহনগুলো নিজেরা তৈরি করি, নিজেরাই করি এবং পেজের মাধ্যমে সেল করি। এছাড়াও হ্যান্ড প্রিন্টের ড্রেস আছে। তারপর বর্তমানে আরেকটা বিজনেস আমি নতুন করে এটা নিজের জন্য করেছি, এমন না যে আমার থেকে নিতে হবে কিনতে হবে, তেল, অর্গানিক তেলটা খুবই ভালো, আমি আগে নিজে অন্যান্য মেয়েদের থেকে কিনতাম, কিন্তু পরে দেখলাম যে এটা সংগ্রহ করতে আমার একটু অনেক কষ্ট হয়, কারণ কস্টিংয়ে পড়ে যায় বেশি, চিন্তা করলাম যে আমরা তো শহর মফস্বল শহরেই থাকি, আমি তো উপকরণগুলো চাইলেই সংগ্রহ করতে পারি, তাহলে আমি কেন করবো না, তো এটা অল্প কিছুদিন আগে এটা আমি লঞ্চ করেছি, তেল, অর্গানিক তেলটা। আপনি কোথায় কোথায় এগুলো সেল করেন বা কিভাবে ডেলিভারি দেন? আচ্ছা, সেলের বিষয়টা হচ্ছে আমি কুষ্টিয়া পর্যন্ত সেল দিছি, যেটা আমার অনলাইনের মাধ্যমে, এটা একদমই মিরাক্কেল বলাই যায়। তারপর রাঙামাটি, খাগড়াছড়ি এরকম প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমি ডেলিভারি রংগুলো সেল করছি, তো এটা আমার জন্য আসলে ভাগ্যবশত বলা যায়। ফেনীতে তো বেশিরভাগই অনেক মেয়েরাই আমার কাস্টমার, তবে বেশিরভাগ বলতে কি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আমার রিপিট কাস্টমারে বেশি, এখন আমার কথা হচ্ছে যে আমাকে বিশ্বাস করে সেই আমার থেকে নেই, সবাই নিতে হবে, পুরো বাংলাদেশের মধ্যে নিতে হবে এমন কোনো কথা নেই। আমার রিপিট কাস্টমার যে কাস্টমার আমার কাছে সার্ভিসটা ভালো পাচ্ছে সেই আমার কাছে নেক, তো এই ক্ষেত্রে ঢাকা, কুষ্টিয়া, খাগড়াছড়ি এই সব অঞ্চলের কথা আমার অনেক মনে আছে, যে এরা আমার কাছে মিরাক্কেল মনে হচ্ছে, রাঙামাটি, খাগড়াছড়ি পর্যন্ত নিচ্ছে, রামগড় এরকম এরাও নিচ্ছে। তো ডেলিভারি বিষয়টা হচ্ছে ঢাকা, সুন্দরবন, এসে পরিবহন এগুলোর মধ্যে তো দিচ্ছি বাইরেরগুলো, এছাড়াও ফেনী যে গতি আছে এগুলোর মধ্যে আমি বেশিরভাগ সময় ডেলিভারি দিয়ে থাকি, আর দেখছি যে না এটা বেশিরভাগ দূরে না আমার কাছেই আছে, তাহলে আমি বাসার সামনে গিয়ে বলি যে আপনারা এসে নিয়ে যেতে পারেন, সমস্যা না, আমি আছি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আপনার এখন কি স্টাডি চলতেছে কিনা,
পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, আপনি যে এই কাজ করছেন আপনার পরিবার আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, আমি ফিনি গভর্নমেন্ট কলেজে বিএসএস করছি। আর আপনি প্রশ্ন করছেন আমার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে কিনা, আমি প্রথমেই বলেছিলাম 40,000 টাকা আমাকে আমার ফ্যামিলি দিয়েছিল মূলধন হিসেবে। একটা মেয়ের কাছে 40,000 টাকা, এই বিএসএস পড়তেছে একটা মেয়ের কাছে 40,000 টাকা অনেক কিছুই বলতে গেলে। তো আমার ফ্যামিলির সাপোর্ট 100% সাপোর্ট ছিল বলে 40,000 টাকা আমাকে ক্যাশ দিয়ে বলেছে যে তুমি তোমার ইচ্ছে মতো জিনিস কিনে আবার শুরু করো। অবশ্যই 100% ইয়া ছিল। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ফ্যামিলির সাপোর্ট, আমার আম্মু, আম্মু প্রত্যেকটা বিষয়ে মানে প্রথম থেকে, আমরা যে 3 বোন বা 2 বোন যে আমরা ট্রেনিং করছি এটার পেছনেও কিন্তু আমরা ফর্ম কিনেই নেই, জানিও না যে কিসের ট্রেনিং। আম্মু নিজে ট্রেনিংয়ের ইয়া কিনছে, ফর্ম কিনে নিজেই জমা দিয়ে আসছে, ইন্টারভিউর ডেট আসছে তোমাদের ওই মুখ দিনে ওই ইন্টারভিউ, তোমরা গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবে, দিয়ে আসছি ভাবছে হবে না। আচ্ছা, তারপর দেখলাম যে না, সুন্দর আমাদের 3 বোনেরই আসছে, কারো টেইলারে আসছে, কারো বিউটিফিকেশানে আসছে, কারো ব্লক বাটিক আসছে। তো 100% আমার ছোটো ভাইও এই ক্ষেত্রে অনেক সময় আমাকে হেল্প করছে, বোন তো করছেই, বড় বোনও অনেক সময় হেল্প করছে, মানে পুরো পরিবার আমাকে আমার সাথে আছে। আচ্ছা, আপনি আপনার পরিবারকে কীভাবে সাপোর্ট করতেছেন? আমার পরিবারকে আমি আসলে ওভাবে কখনোই সাপোর্ট করতে পারছি কিনা আমি জানি না, এটা আমার ফ্যামিলি ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, বলতে পারি যে নিজেদের একটা মেয়ের অনেক ডিমান্ড থাকে, একটা আমি একটা প্রোগ্রামে যাবো, আমার একটা কাপড় দরকার, আমার একটা চুরির দরকার, একটা গহনা দরকার, এই যে এখান থেকে আমি আমার খরচটা আমি ক্যারি করতে পারছি, এটা আমার ফ্যামিলির কাছে চাওয়া লাগতেছে না, এই যে শুক্রিয়া। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যে আমাকে আপনাদের এখানে যে আসছি, আপনি কখনো আমার মায়ের সাথে যখন পরিচিত হবেন তখন তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা অমুকের আম্মু। এই যে আমি একটা সম্মান আমার ফ্যামিলিকে দিতে পেরেছি, আমার কাছে মনে হচ্ছে আমার ফ্যামিলি আমার কাছে এর চেয়ে বেশি কিছু চাইবে না, যে আমি যথেষ্ট পরিমাণে সম্মান আমার ফ্যামিলিকে দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সর্বশেষ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ আপনারা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে অনলাইন যেহেতু বিজনেস করেন আপনি, অনলাইনে নানান প্রকার সমস্যার নানান, বিশেষ করে সাইবার ক্রাইম জড়িত বিভিন্ন প্রতারণামূলক বিভিন্ন সমস্যা হয়, আবার যারা অনেকে অনলাইন বিজনেস করে অনেকে প্রতারণাও করছেন, সেক্ষেত্রে আসলে আপনি কখনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা, আর যারা প্রতারণা করে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার? ধন্যবাদ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে গেলে বর্তমানের জন্য। প্রতারণার শিকার অনেকে হয়েছে, আমি একটা বলি, সেটা হচ্ছে আমার পেজ থেকে আমি যখন ড্রেস অর্ডার করি, কেউ অর্ডার করে, আমি কিন্তু অ্যাডভান্স নেই না। এটা মনে হয় এটা অনেকেই শুনলে হাস্যকর মনে হলেও আমার এথিক্সটা একটু বলি, যে যদি লস হয় আমার হোক, কাস্টমার যেন লস না হোক, আমার থিংটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে অনেকেই অর্ডার করে ড্রেসটা, অনেককেই দেখেছি আমি আমার পেজে অনেকগুলো ড্রেস মানে এখনও জমা আছে যে অর্ডার দিয়েছে কিন্তু ড্রেসটা নেয়নি, তো রয়ে গেছে, ওরা বলছে হ্যাঁ নিবো নিবো নিবো, আচ্ছা ঠিক আছে নেন, সমস্যা নেই, আমি আছি, আপনাদের যতক্ষণ মন চাইবে ততক্ষণ নেবেন, আমার পেজ আপনাদের জন্য খোলা, এটা একটা জিনিস। এই এইরকম একটা বিড়ম্বনা আমি মানে ফেস করছি। এছাড়াও যারা অনলাইনে, অনেকেই আমরা অনেক ফ্রেন্ডকে শুনি যে আমার টাকা নিয়ে ব্লগ দিয়ে দিছে, এটা হচ্ছেই, কন্টিনিউয়াসলি হচ্ছে, যারা এই কাজগুলো করছে আমার মনে হয় তারা, আমরা যারা কাজ করছি, এই যে দেখেন আমি যে অনলাইনে ইয়াতে অ্যাডভান্স ছাড়া কাজ করছি, অনেকে আমাকে মূল্যায়নও করবে না, ভাল বলবে যে হ্যাঁ ও তো অনলাইনে কাজ করে, ও দেখা যাবে যে টাকা নিয়ে ইয়া করে ফেলছে, কিন্তু আসলে আমরা যারা এভাবে কাজ করছি আপনারা প্লিজ এই কাজটা করবেন না, এটা করলে আমাদের যারা ছোটো ছোটো এসএমই ভাই বোনরা আছি আমাদেরই প্রবলেম হয়। আমরা কিন্তু আমাদের একটা স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু এই কাজে নেমেছি বা এসেছি এই কাজটাতে, তো আপনারা কেন আপনাদের জন্য আমাদের আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দিবেন বলেন তো? আপনারা প্লিজ দয়া করে যে যারা এইসব কাজ করেন, প্রতারণার কাজ করেন, প্লিজ আপনারা অনলাইন বিজনেস করারই দরকার নেই, আপনারা অন্য কোনো ফ্রড বিজনেস করেন, অনলাইন বিজনেস করার দরকার নেই, আপনাদের জন্য আরও অনেক ছেলেমেয়ে অনেক এসএমই ভাই বোনদের ভাগ্য নষ্ট হয়ে যাবে, প্লিজ দয়া করে এটা করবেন না। আপনার সাথে আর কতজন কাজ করেন? আমার সাথে আমার বোনরা 2 জন কাজ করে, এছাড়াও আমার আরেকটা ছোটো ভাই আছে যার নাম হচ্ছে আবেগ, তো ও ও পেন্টিংয়ের কাজ করে ও মেনলি, তো আমি যখন কাজটা শুরু করি আমি ওকে বললাম যে তুমিও বসে থাকবা কেন, চল আমরা 2জন মিলে কাজটা শুরু করি, আমি ব্লক বাটিক সাইডটা দেখি, তুমি পেন্টিং সাইডটা দেখো, হ্যান্ড পেন্টের সাইডটা, তো ও আমার সাথে একদিন ছিল,
এরপর একসাথে কাজ করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে নতুন যারা অসংখ্য তরুণ তরুণী ছাত্র ছাত্রী যারা পড়াশোনা অবস্থা হতাশাগ্রস্ত আছে, ভবিষ্যতে তারা কি করবে বা কীভাবে প্রতিষ্ঠিত হবে চাকুরি জীবনে? আসলে চাকুরির দৌড়ে অনেকে দৌড় দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার বা আপনার এই অভিজ্ঞতা থেকে আসলে তারা কি অনলাইন বিজনেস শুরু করবে কিনা বা করা উচিত কিনা বা তাদের জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে? ধন্যবাদ। আসলে আমি নিজে অনেক ছোট্ট একজন মানুষ, আমি আর ওভাবে বলতে পারি না যে আপনার এটাই করুন। তবে হ্যাঁ, যদি কারো অনলাইন বিজনেস সম্পর্কে যদি ইচ্ছে থাকে যে আমি এই অনলাইন বিজনেস আসবো, তাহলে প্লিজ আমি আগে বলবো যে ধৈর্য নিয়ে আসতে হবে। এখানে ধৈর্য হারা হলে হবে না। আমি অনেকে দেখেছি পেজ খুলেছে, দুই একদিন কাজ করেছে, হাই আমার কাস্টমার কই, হাই আমার কাস্টমার আসে না, এটা করলে চলবে না। আপনাকে অসম্ভব ধৈর্য ধরে থাকতে হবে। আপনি কখন আপনার কে আপনাকে নক দিবে বলা যাবে না। তবে অনলাইনে কাজ করুন, পরিচিতি বাড়াতে হবে, এই দুটোই কাজ মাস্ট বি করতে হবে। যদি এরপর যদি কেউ যদি আরও আমাদের আরও ভাই বোনরা আছে, অনেক যুবক যুবতী আপুরা আছেন, যদি মনে করেন যে না আমি এই কাজটা করব না, এই অনলাইন বিজনেস করব, অন্য কিছু করব, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের, সরকার অনেক ধরনের ট্রেনিং দিয়ে থাকে, আমাদের অনেক ট্রেনিং হচ্ছে। আমাদের বাবা চাচারাও কিন্তু এত ট্রেনিং পায় না, কিন্তু আমরা যত ট্রেনিং পাচ্ছি, আপনারা ট্রেনিং নেন বিভিন্ন, মানে যুব উন্নয়ন ট্রেনিং দিচ্ছে, সমাজসেবা তো ট্রেনিং দিচ্ছে, কম্পিউটার ট্রেনিং চলছে, আপনারা ট্রেনিং করুন। ট্রেনিং করে দেখবেন আপনারা আপনাদের জীবনে একটা না একটা কোনো কিছু খুঁজে পেয়ে যাবেন। আর আমাদের সরকার তো বলেছে যে চাকরি করবো না চাকরি দেবো, এইরকম একটা স্লোগান চলছে। তো আমরা সেক্ষেত্রে আমিও বলি যে হ্যাঁ, আমরা চাকর নাই বা হলাম, তবে চেষ্টা করে নিজের জন্য নিজে কিছু করব, নিজের পরিবারের জন্য করব, নিজের সমাজের জন্য করব, দেশের জন্য করব। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আবারও দর্শকদের সামনে আপনাকে নিয়ে হাজির হব। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। অ্যাপটিভির দর্শকদেরকে বলবো বেশি বেশি আপনারা অ্যাপটিভি দেখবেন, কারণ আমি অনেক পছন্দ করি। আমার মানে অ্যাপবিতে বেশিরভাগই দেখা যায় যে ওনাদের টাইম লাইনে ওনাদের নিউজ আসে। এটা আপনারা যদি, এই যে আমি আপনাদের মাঝে কথা বলছি, এটা যদি অ্যাপটিভি যদি আমাকে না ডাকতো, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম না। আপনারা জানতেনই না যে অনলাইনে শশী নামে একটা মেয়ে কাজ করছে। তো আপনারা অ্যাপটিভির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শকদের, যারা এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করেছেন। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।